আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিশাল স্কুল। আজকের ক্লাস থেকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ধারণা পাব। এই লেসন থেকে তোমরা দেখবে ফিউচার ইনডেফিনিটে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। যে কাজটা আমরা পরে করব বা ভবিষ্যতে করব, সেটাই হলো ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিটে সবসময় আমরা উইল ব্যবহার করব। উইল, উইল, দেখো সবগুলো জায়গায় উইল আছে। তাহলে উইলের পরে কি হয়? ভার্ব ওয়ান। উইলের সাথে ভার্ব ওয়ান হবে। একজন ব্যক্তি, বস্তু, বিষয় অথবা একাধিক ব্যক্তি, বস্তু ও বিষয় যে কোনো কিছুর সাথেই কিন্তু উইল হবে, ঠিক আছে? এখানে এমন না যে চেঞ্জ হয়ে যাবে, একজন হলে একরকম, আবার উইলের সাথে আবার ভুল করে কেউ এস দিয়ে দিও না। তাহলে চলো আমরা সেন্টেন্সগুলো দেখে নিই। আমি রিশানকে সাহায্য করব, তার মানে আমি এখনও সাহায্য করিনি, আমি সাহায্য করব। আই উইল হেল্প রিশান, এটা কিন্তু ভার্ব ওয়ান। সবসময় তোমরা ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি এগুলো একটু আন্ডারলাইন করবে। প্র্যাকটিস করার সময় যদি ভার্বগুলো খেয়াল করো তাহলে তোমাদের প্র্যাকটিস করাটা সহজ হবে। তুমি টিভি দেখবে, ইউ উইল ওয়াচ টিভি, ইউ উইল ওয়াচ টিভি, ইউর সাথেও উইল হবে, আর এটা ভার্ব ওয়ান, ইউ উইল ওয়াচ টিভি। নেক্সট সেন্টেন্স, তোমরা খেলবে, ইউ উইল প্লে। তোমরাও আমার সাথে খাতায় লিখবে সেন্টেন্সগুলো এবং বলবে, ইউ উইল প্লে। তারা আসবে, দে উইল কাম, দে উইল কাম। ফিউচার ইনডেফিনিট টেন্স কিন্তু খুবই সহজ, খুবই সহজ, জাস্ট উইলের সাথে ভার্ব ওয়ান। আমরা একটি গাড়ি কিনব, উই উইল বাই আ কার, উই উইল বাই আ কার। আমার বন্ধুরা রান্না করবে, তাহলে আমার বন্ধুরা একের বেশি আছে কিন্তু মাই ফ্রেন্ডসের সাথেও উইল হবে, মাই ফ্রেন্ডস উইল কুক। আমার বন্ধুরা রান্না করবে, মাই ফ্রেন্ডস উইল কুক। রনি একটি ঘুড়ি উড়াবে, রনি উইল ফ্লাই আ কাইট। তোমাদেরকে বলেছি তোমরা ভার্বগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, কুক, ফ্লাই, এই ভার্বগুলো কিন্তু তোমাদের জানতে হবে। সে এই বইটি পড়বে, হি উইল রিড দিস বুক। এখানে উইলের পরে রিড হয়েছে, ভার্ব ওয়ান, এখানে বাই। লোকটি তার বাড়িটি বিক্রি করবে, বিক্রি করা ইংরেজি কি সেল। তাহলে লোকটি, দ্য ম্যান, লোকটি বলতে একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে বললে আমরা দি বলি। লোকটি তার বাড়িটি বিক্রি করবে, দ্য ম্যান উইল সেল হিজ হাউস। তাহলে এখানেও উইলের পরে ভার্ব ওয়ান হয়েছে। তাহলে তোমরা খেয়াল করো এখানে একের বেশি ছিল, যেমন তোমরা, আমরা, এখানেও উইল হয়েছে, আবার যখন একজন ব্যক্তি বুঝাবে সেখানেও উইল হবে। লোকটি তার বাড়িটি বিক্রি করবে, দ্য ম্যান উইল সেল হিজ হাউস। 10 নম্বরে আছে, পারসি খেলনাটি আনবে, আনা ইংরেজি ব্রিং, ব্রিং অর্থ আনা। তাহলে পারসি উইল ব্রিং দ্য টয়, পারসি খেলনাটি আনবে, পারসি উইল ব্রিং দ্য টয়। নাও লেটস রিড দ্য সেন্টেন্সেস। আমি রিশানকে সাহায্য করব, আই উইল হেল্প রিশান। তুমি টিভি দেখবে, ইউ উইল ওয়াচ টিভি। তোমরা খেলবে, ইউ উইল প্লে। তারা আসবে, দে উইল কাম। আমরা একটি গাড়ি কিনব, উই উইল বাই আ কার। আমার বন্ধুরা রান্না করবে, মাই ফ্রেন্ডস উইল কুক। রনি একটি ঘুড়ি উড়াবে, রনি উইল ফ্লাই আ কাইট। সে এই বইটি পড়বে, হি উইল রিড দিস বুক। লোকটি তার বাড়িটি বিক্রি করবে, দ্য ম্যান উইল সেল হিজ হাউস। পারসি খেলনাটি আনবে, পারসি উইল ব্রিং দ্য টয়, পারসি উইল ব্রিং দ্য টয়। এই ক্লাসে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো তোমাদের দেখালাম, তোমরা এইভাবে আরও নতুন কিছু সেন্টেন্স তৈরি করবে। থ্যাংকস ফর ওয়াচিং।